হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ইলেকট্রো। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটি মন্টি কোম্পানির ডাবল আইসি অ্যাম্প্লিফায়ার কিট। তো এই আইসির নাম্বার হচ্ছে CD4440, অর্থাৎ CD4440, একটি ডাবল আইসি অ্যাম্প্লিফায়ার কিট। তো ফ্রেন্ডস, এই কিটে কোনো ওয়্যারিং করা নেই, আপনারা দেখতে পাচ্ছেন কোনো ওয়্যারিং করা নেই। তো ফ্রেন্ডস, এই কিট কীভাবে ওয়্যারিং করে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি আমার যা কম্পোনেন্টস লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের 12 ভোল্ট ট্রান্সফরমার। তারপর স্পিকার ক্লিপ, তারপর পটেনশিওমিটার ভলিউম কন্ট্রোল ও ব্যাস কন্ট্রোলের জন্য, ও তারপরে কিছু ওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন। তো অ্যাট ফার্স্ট আমি এখান থেকে কিছু ওয়্যার ওপেন করে ফেলব। এখানে দেখতে পাচ্ছেন এই ওয়্যার ওপেন করার পর সেটাকে আমি সর্বপ্রথমে ভালো করে কাটিং করব, ও কাটিং করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়্যার ভালোভাবে কাটিং করেছি, ও কাটিং করার পর আমরা যে ওয়্যারগুলি সল্ডারিং করব সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথমে আমি এটাকে ভালো করে সল্ডারিং করে নেব, করে নেওয়ার পর ভলিউম বেস ও ট্রিয়েবল কানেকশন কীভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পিকারের ওয়্যার আমি সোল্ডারিং করে ফেলেছি অলরেডি। তো এরপরে আমি এখানে আমার হাতে যে পটেনশিওমিটার দেখতে পাচ্ছেন ভলিউম বেস কন্ট্রোলারের জন্য, সেটা হচ্ছে B47 আমি এখানে ইউজ করেছি। তো আমাদের স্পিকারের যে ক্লিপ দেখতে পাচ্ছেন, এই স্পিকারের ক্লিপ আমাদের লাগবে না, এটা আমি সরিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, সর্বপ্রথমে আমি ভলিউম কন্ট্রোলার আমি ওয়্যারিং করবো, অর্থাৎ সোল্ডারিং করবো। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভলিউম কন্ট্রোলারের জন্য আমি এটা সোল্ডারিং করছি। তো ফ্রেন্ডস, আমি এখানে একটু ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি। তো সর্বপ্রথমে আমি ভলিউম কন্ট্রোলার ওয়্যারিং করব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভলিউম কন্ট্রোল ওয়্যারিং কমপ্লিট হয়েছে। তারপরে আমি বেস কন্ট্রোল ওয়্যারিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, ওয়্যারিং করার সময় একটু অবশ্যই খেয়াল করবেন কোথাও যেন শর্ট না হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমাদের বেস কন্ট্রোল আমি ওয়্যারিং করছি লেফট ও রাইট, আপনারা ভালো করে দেখে লাগাবেন। তো ফ্রেন্ডস, বেস কন্ট্রোল লেফট ও রাইট এটা আপনারা ভালো করে লাগাবেন। ওইখানে যে আমাদের পটেনশিওমিটারগুলো রয়েছে সব হচ্ছে লেফট ও রাইট, অর্থাৎ 6 পিন পটেনশিওমিটার।
সো ফ্রেন্ডস, আমাদের বেস কন্ট্রোল কমপ্লিট হয়েছে। এবারে আমি আমাদের ট্রিওয়েল কন্ট্রোল আমি কানেকশন করছি। তো ফ্রেন্ডস, সর্বপ্রথমে আমি ট্রিওয়েলের লেফট ও রাইট লেফট কানেকশন করলাম, তারপর হচ্ছে রাইট কানেকশন। লেফট ও রাইট কানেকশন আপনারা একটু ভালো করে দেখে লাগাবেন। তো ফ্রেন্ডস, আমাদের সোল্ডারিং কমপ্লিট, মানে ভলিউম, বেস ও ট্রিওয়েলের সোল্ডারিং অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমরা। তারপরে এখানে যে তিনটি ওয়্যার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে সবুজ কালারের ও দুটো হচ্ছে নীল কালারের। তো ফ্রেন্ডস, সবুজ কালারের যে ওয়্যার সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড কানেকশন, ও নীল কালারের যে ওয়্যার দুটি রয়েছে সেটা হচ্ছে আমাদের অডিও ইনপুট। ও তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুটি লাল তার আমার হাতে, এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার থেকে এসি ইনপুট লাইন হবে। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি অডিও ইনপুটের ওয়্যার আমি সোল্ডারিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন। ও তারপরে ফ্রেন্ডস, এটা ওয়্যারিংয়ের পর আমি ট্রান্সফর্মারে কানেকশন করব। তো ট্রান্সফর্মারে আমাদের তিনটি তার রয়েছে, তার জন্য আমি এখানে দুটো ডায়োড ইউজ করছি। তো ফ্রেন্ডস, এটা আমি কানেকশন করে রেখেছি, এই ডায়োডের কানেকশন। এই ডায়োডের কানেকশন কীভাবে করতে হয় আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এসি ইনপুট ওয়্যার এখানে সোল্ডারিং করছি ট্রান্সফর্মারের। ও তারপর ব্ল্যাক কালার, আমি এখানে ক্যাপাসিটর দুটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরের আমি গ্রাউন্ড কানেকশন পিনে, যে গ্রাউন্ড পিন দেখতে পাচ্ছেন এখানে আমি লাগাবো ব্ল্যাক ওয়্যার, আমি সার্কিটের গ্রাউন্ডে লাগাবো। ও তারপর রাইটের যে লাইনটি সেটা আমি সার্কিটে পজিটিভে লাগাবো। ও তারপরে ফ্রেন্ডস, এখানে একটি স্পিকার দেখতে পাচ্ছেন, এই স্পিকারের মাধ্যমে আমি আপনাদেরকে সাউন্ড শোনাবো। তো আমি স্পিকারের তার আমি এখানে সোল্ডারিং করব। এখানে আমি স্পিকারে এ অথবা বি যে কোনো একটি চ্যানেল থেকে সোল্ডারিং করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লাল তার সোল্ডারিং করলাম। তো এবারে এখানে একটি পাওয়ার বোর্ড দেখতে পাচ্ছেন, এই পাওয়ার বোর্ডের সাহায্যে আমি এটা আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস, এবারে আমি এখানে পাওয়ার দেবো, আপনারা অবশ্যই দেখবেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।